ফিরে আসলাম। মে, জুন, জুলাই, আগস্ট এই সমস্ত মাসগুলিতে কার্যত ম্যালেরিয়ার একটা প্রাদুর্ভাব লক্ষ্য করা যায় এবং এই ম্যালেরিয়ার প্রভাবটা লক্ষ্য করা গেছে কার্যত বিভিন্ন পাহাড়ি জনপদগুলিতে, বিশেষ করে তেলিয়ামুড়া এবং আমবাসার কিছু কিছু ক্ষেত্রে ম্যালেরিয়ার সংক্রমণের সংখ্যাটা উঠে আসছে। আর এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্বাস্থ্য দপ্তরের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া উচিত বলেই মনে করছেন পাহাড়ি জনপদের মানুষজন। তার কারণ, যাতে করে স্বাস্থ্য শিবির একটু অধিক করে যাতে হয়, ম্যালেরিয়া থেকে শুরু করে নানান রকম রোগ ব্যাধি নিয়ন্ত্রণের জন্য তেমনটাই আর্জি রয়েছে সাধারণ জনগণের এবং সেই মোতাবেক বর্তমানে পাহাড়ি এলাকায় ম্যালেরিয়ার বিস্তার লাভ যাতে না ঘটে সেটাকে লক্ষ্য করার জন্য, সেটা থেকে রক্ষা করার জন্য স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদক্ষেপ লক্ষ্য করা গেছে। বিশেষ করে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ম্যালেরিয়ার মারণ ব্যাধি আক্রান্ত এলাকাগুলিতে প্রতিনিয়ত স্বাস্থ্যকর্মীদের দুটি টিম যাচ্ছে, এলাকা ভিত্তিকভাবে টিমগুলি যাচ্ছে, পরিদর্শন করছেন এলাকার জনজাতিদের, রক্তের নমুনা তারা নিচ্ছেন সেখান থেকে, এমনকি প্রয়োজনীয় ঔষধপত্র দেওয়া হচ্ছে, পরীক্ষা নিরীক্ষা করার পরই ঔষধপত্র প্রদান করা হচ্ছে উপজাতি গিরিবাসীদের মধ্যে, যেমনটা তেলিয়ামুড়া থেকে জানা যাচ্ছে। বর্তমানে মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন রোগী রয়েছে বহুজন এবং ম্যালেরিয়া আক্রান্তের সংখ্যাটাও বাড়ছে, সুস্থ হয়ে অনেকেই বাড়ি চলে গেছেন। ইতিমধ্যেই আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে যদিও মুঙ্গিয়াকামী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে, তবে অনেক ক্ষেত্রে প্রত্যন্ত এলাকার রোগীদেরকে দেখাশোনার জন্য এবার স্বাস্থ্য দপ্তরের ভূমিকা লক্ষ্য করা গেল। স্বাস্থ্য শিবির করা হচ্ছে, দুটি ক্যাম্প, দুটি টিম করা হয়েছে, সেই দুটি টিমগুলি বিভিন্ন প্রত্যন্ত এলাকায় ঘুরে ঘুরে মানুষের রক্তের নমুনা নিয়ে আসছে বলেই এখনো পর্যন্ত খবর। ম্যালেরিয়ার এই প্রভাব বৃদ্ধি এবং সেখান থেকে লাগাম টানা রক্ষা করা সাধারণ জনগণকে কি বক্তব্য রয়েছে এই প্রসঙ্গে ডক্টরের শুনব। আঠারো জন পজিটিভ পাওয়া গেছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া তো মোস্টলি আমাদের জুম চাষ যেখানে করেন, আমাদের জুম চাষি বাইরা যেখানে করেন, মানে ওই এরিয়া গুলাতে মোস্টলি ম্যালেরিয়ার প্রাদুর্ভাব দেখা যায় আমরা এখানে। আর যে এরিয়া গুলাতে মানে পৌঁছতেও খুব অসুবিধা করে, তো আমরা ওইসব এরিয়াতে হেলথ ক্যাম্প করতেছি, রোজ করা হয় আমাদের। প্রত্যেক দিন দুইটা এরিয়া আমরা ইয়ে করি, দুইটা টিম আমরা পাঠিয়ে দিই, দুইটা দিন মানে ওটা আমাদের মানে মাসের প্রথম থেকে শুরু থেকে আমরা মানে চলে আসছে, মানে শুধু এই মাস না, গত দুই তিন মাস থেকে আমাদের এরকম এমপিডাব্লিউ আমাদের যায় সেখানে গিয়ে সব টেস্ট করে, ফ্লাইট টেস্ট করে, সাথে সাথে ওই আরডি মানে ওই আমাদের র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট করে আমাদের। তো আর এখানে পিএইচসি তে এসেও আমরা আবার রিকনফার্মেশনের জন্য মানে সাইট টেস্ট করি। কোন কোন এলাকাগুলি ম্যালেরিয়া জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে? ম্যালেরিয়া জোন আমাদের মোস্টলি মানে বললাম যেহেতু ওই জুম চাষ যেখানে হয় বেশি, মানে আমাদের 39 মাইলস, 43 মাইলস, হাজরা আর নোনাছড়া ওই রকম এরিয়া যেখানে জুম চাষি মানে জুম চাষ যেখানে বেশি হয় আমাদের। চিকিৎসকের বক্তব্য শুনলেন। বিশেষ করে যে সমস্ত পাহাড়ি গিরিবাসীরা রয়েছেন, যারা জীবনকে তোয়াক্কা না করে, রোগ ব্যাধিকে একেবারে তোয়াক্কা না করে বেড়ে পড়ছেন ঝুম চাষে এবং সেখান থেকে তারা ম্যালেরিয়া সংক্রমিত হচ্ছেন, মশার কামড় থেকে এই রোগ ছড়াচ্ছে একের পর এক, এমনটাই চিকিৎসক জানিয়েছেন। যদিও মুঙ্গিয়াকামী আন্টি ব্লকের কাঁকড়াছড়া, নুড়াছড়া থেকে শুরু করে বেশ কিছু পাহাড়ি জনপদে এই রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে, যদিও চিকিৎসা ব্যবস্থা রয়েছে সক্রিয়, চিকিৎসকরা প্রতিনিয়ত তার জন্য প্রস্তুত রয়েছেন বলেই মুঙ্গিয়াকামীর চিকিৎসক জানিয়েছেন। নিচে একটা বিরতি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।